ভূ গোল অর্থাৎ পৃথিবী গোল। কথাটি আজকের দিনে সামান্য মনে হলেও এই সামান্য কথাটিকেই প্রামাণ্য দলিল প্রদান করতে কেটে গেছে কত দশকের পর দশক। কত না বিজ্ঞানীদের গবেষণা, কত শত গ্রন্থ লেখা হয়ে গেছে আজ অবধি। নমস্কার বন্ধুরা, আমি হৃদয়। আর আজকে এই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য বিজ্ঞানীদের নিয়ে আলোচনাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। ভূগোল শব্দটির প্রথম ব্যবহার দেখা গিয়েছিল ভারতীয় ভূতাত্ত্বিক আর্যভট্টের লেখা আর্যভট্টম গ্রন্থে। যদিও তার অনেক আগে জিওগ্রাফি শব্দের প্রথম ব্যবহার করেছিলেন এরাটোস্থিনিস, যাকে আমরা বলে থাকি ফাদার অফ জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটি মূলত দুটো গ্রিক শব্দ জিও আর গ্রাফোস এর সমন্বয়ে গঠিত, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় ডিসক্রিপশন অফ আর্থ। এরাটোস্থিনিসের লেখা একটি ভৌগোলিক গ্রন্থ হল জিওগ্রাফিকা। এছাড়া ছিলেন হিপারকাস, অ্যারিস্টটল, টলেমি, প্লিনির মতো বিজ্ঞানীরা। হিপারকাস, যিনি সর্বপ্রথম একটি বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করতে সমর্থ হয়েছিলেন। প্লিনির লেখা বিখ্যাত গ্রন্থ হিস্টোরিয়া ন্যাচুরালিয়া ছিল সে যুগের বিখ্যাত অবদান। এছাড়াও অ্যানাক্সিমেন্ডারের অবদান অনস্বীকার্য, যিনি সর্বপ্রথম ভৌগোলিক ম্যাপ তৈরি করেছিলেন, যাকে ফাদার অফ ম্যাথামেটিক্যাল জিওগ্রাফিও বলা হয়ে থাকে। এছাড়া আমাদের ভারতীয় বিজ্ঞানীদেরও অবদান এই ভূগোলকের দুনিয়ায় অনস্বীকার্য। সেই সময় সব থেকে বিখ্যাত ছিলেন আর্যভট্ট, যিনি 476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার লেখা সূর্য সিদ্ধান্তে তিনি প্রথম ভূগোল শব্দটির ব্যবহার করেন, যার অর্থ পৃথিবী গোল। এবং খুবই আশ্চর্যের ব্যাপার হলো সে সময় তিনি পৃথিবীর যে পরিধি নির্ণয় করেছিলেন 24,835 মাইল, তা আজকের বা বর্তমান গণনা অনুযায়ী 24,901 মাইল। বর্তমান গণনা অনুযায়ী পৃথিবীর যে পরিধি 24,901 মাইল, তা খুবই কাছাকাছি। তাছাড়া সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যে গণিতশাস্ত্রে শূন্যের প্রথম ধারণা দেন বিজ্ঞানী আর্যভট্ট। আর্যভট্ট পরবর্তীকালীন বিজ্ঞানী বরাহমিহিরের লেখা বিখ্যাত গ্রন্থ পঞ্চসিদ্ধান্তিকা 550 খ্রিস্টাব্দে রচিত হয়। 5টি খণ্ড নিয়ে গঠিত এই বইটিকে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের সংক্ষিপ্তসার বলেও চিহ্নিত করা যেতে পারে। পঞ্চসাধনিক পঞ্চসিদ্ধান্তিকার 5টি খণ্ড হলো যথাক্রমে সূর্য সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত, বৈশিষ্ট্য, পৌলিশ ও পৈতামহ সিদ্ধান্ত। এছাড়া তার আরেকটি বিখ্যাত গ্রন্থ বৃহৎ সংহিতায় সূর্য ও চন্দ্রের গতি ও তার প্রভাব, অর্থাৎ সূর্যগ্রহণ বা সোলার ইক্লিপস এবং চন্দ্রগ্রহণ বা লুনার ইক্লিপস সম্বন্ধে প্রথম ধারণা পাওয়া যায়। এছাড়াও তার লেখা আরও একটি গ্রন্থ হলো যেমন বৃহৎ জাতক, 598 খ্রিস্টাব্দ থেকে 665 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে একজন বিখ্যাত ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন ব্রহ্মগুপ্ত। তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হলো ব্রহ্ম সিদ্ধান্ত, খণ্ডকাব্য ইত্যাদি। যদিও আর্যভট্ট শূন্যের ধারণা দিয়েছিলেন, কিন্তু শূন্যের ব্যবহারের নিয়ম শিখিয়েছিলেন ব্রহ্মগুপ্ত। কিন্তু যেহেতু কোনো প্রমাণ দেওয়া হয়নি, তাই তিনি কীভাবে ফলাফল পেয়েছিলেন তা জানা সম্ভব হয়নি। এছাড়াও রয়েছে ভাস্করাচার্যের লেখা সিদ্ধান্ত শিরোমণি, কর্ণকুতূহল, যা আমাদের আজকের ভূতাত্ত্বিক বিদ্যায় খুবই কার্যকর। তার লেখা সিদ্ধান্ত শিরোমণি ও কর্ণকুতূহল হল জ্যোতির্বিদ্যা গণনার একটা শ্রেষ্ঠ অবদান। নিউটনেরও প্রায় 1000 বছর আগে যিনি গ্র্যাভিটেশনাল ফোর্স এর কথা লিখে গিয়েছিলেন তার গ্রন্থে। গণিতের উপর লেখা তার আরও 2টি বিখ্যাত গ্রন্থ হল লীলাবতী এবং বীজগণিত। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করে আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।